কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশারকে সভাপতি ও তরিকুল ইসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার সকালে কুমিল্লা টাউন হল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর। কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহারুদ্দিন বাহার। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম বাবলু এবং বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখিসহ অন্যান্য নেতারা।